পৃথিবীর সবচেয়ে দামি মাছগুলোর একটি টুনা ফিশ, সেই সাথে সবচেয়ে কনজিউম করা মাছও এটি। টুনা স্কর্ম ব্রিডি পরিবারের বিভিন্ন প্রজাতির খাদ্য উপযোগী সামুদ্রিক মাছ। এটি 5টি বর্গে মোট 15টি প্রজাতিতে বিভক্ত। 15টি প্রজাতির মধ্যে আটলান্টিক ক্লফিন টুনাকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি মাছ। এগুলোর ওজন প্রায় 250 কেজি হয়ে থাকে। এক একটি মাছ গড়ে 5.6 ফুট পর্যন্ত লম্বা হয়। প্রতি ঘন্টায় 43 মিটার গতিতে সাঁতার কাটতে পারে এবং 3000 ফুটেরও বেশি গভীরে ডুব দিয়ে যেতে পারে। এই মাছগুলো ইংল্যান্ডের বাজারে কখনও কখনও লাখ টাকায়ও বিক্রি হয়ে থাকে। এত বেশি দাম বিশ্বের আর অন্য কোনো মাছের ক্ষেত্রে দেখা যায় না। 2019 সালে প্রায় 22 কোটি টাকা খরচ করে একটি বিশাল আকার টুনা মাছ কিনেছিলেন জাপানের এক ব্যবসায়ী। জাপানের উত্তর উপকূলে বিভিন্ন প্রজাতির এই মাছটি ধরা পড়েছিল। তোসু নামে টোকিওর একটি মাছের বাজার নতুন বছরের নিলামে উঠেছিল 278 কেজির এই মাছটি। সেখানেই এত চড়া দামে মাছটি বিক্রি হয়েছিল। আটলান্টিক ক্লফিন টুনা প্রায় সময়ই খাবারের সন্ধানে ছোট মাছ শিকারে বের হয়, তবে তারা সাধারণত মানুষের চোখে পড়ে না। নীরবে এই মাছ শিকার করে থাকে, খুব কমই মানুষের চোখে পড়ে। বলা হয়ে থাকে আটলান্টিক এবং ভূমধ্যসাগরীয় এই মাছগুলো 40 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বিখ্যাত লেখক আর্নেস্ট হেমিংওয়ে সমস্ত মাছের রাজা হিসেবে একে উল্লেখ করেছেন। স্যার ডেভিড অ্যাটনব্যারো আখ্যা দিয়েছেন সুপার ফিশ হিসেবে। টুনা মাছের এমন দামের কারণ মূলত এর দুষ্প্রাপ্যতা এবং উপকারিতা। এই মাছ দিয়ে বিভিন্ন পদের মজার মজার খাবার তৈরি করা যায়। দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্টের মেনুতে টুনা মাছের স্যান্ডউইচ কিংবা বার্গার থাকে। অনেকেই আবার টুনা মাছের কাবাব খেতেও বেশ পছন্দ করেন। কেবল খেতেই সুস্বাদু নয়, পাশাপাশি শরীরের জন্য প্রয়োজনীয় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডও মিলবে এই চর্বিহীন মাছ থেকে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অফিস অব ডায়েটরি তথ্য অনুসারে ইট দিস নট দ্যাট ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পলিআনস্যাচুরেটেড ফ্যাটের ভালো উৎস, যা শরীরকে সুস্থ ও সক্রিয় রাখে। ত্বকের জন্য টুনা ফিশ অত্যন্ত উপকারী। টুনা মাছে থাকা ভিটামিন বি কমপ্লেক্স এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ত্বককে প্রাকৃতিকভাবে আর্দ্র রাখে এবং কোমল রাখে। তাছাড়া এই মাছে আছে প্রচুর ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ভিটামিন এ এবং সেলেনিয়াম, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। হাড়কে শক্ত রাখতে এবং হাড় ভাঙা ও ক্ষয় থেকে রক্ষা করতে টুনায় থাকা ভিটামিন বি বিশেষ ভূমিকা রাখে। অতিরিক্ত ওজন বর্তমানে একটি বড় সমস্যা। অনেকেই মজার খাবার খেতে চায় কিন্তু সাথে চায় স্লিম ফিগার। এক্ষেত্রে টুনা মাছ এই সমস্যার সমাধান করতে পারে। টুনায় থাকা লো ফ্যাট, লো ক্যালোরি এবং প্রোটিন ওজন কমাতে সহায়ক। তাছাড়া টুনায় থাকা ওমেগা-3 রক্তের ভারসাম্য ঠিক রাখে এবং কোলেস্ট্রল কমায়, ফলে হার্ট যথাযথভাবে কাজ করতে পারে। এ মাছে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। ওমেগা-3 এবং পটাশিয়াম যৌথভাবে কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সচল রাখে এবং রক্তচাপ কমায়, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। সবথেকে যে বিষয়টি টুনা মাছকে দুর্মূল্যে নিয়ে গেছে বলে ধারণা করা হয় সেটি হচ্ছে টুনায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার কোষের সাথে যুদ্ধ করে। গবেষণায় দেখা গেছে যে নিয়মিত টুনা খেলে তা কিডনি ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়। মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কার্যক্ষমতা বাড়িয়ে তোলে টুনা, ফলে মানব শরীর অনেক বেশি শক্তিসম্পন্ন ও স্বাস্থ্যবান থাকতে পারে।